দুর্গাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে দারিদ্র নিরসনে সামাজিক নিরাপত্তা বেষ্টনীমূলক কর্মসূচির আওতায় বিভিন্ন পর্যায়ের উপকারভোগীর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আবেদ সাইফুল কালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, জেলা পরিষদের সাবেক সদস্য আক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা হাজী জালাল আহমেদ, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ আহ্বায়ক শাহজাহান মাসুম, প্যানেল চেয়ারম্যান শামসুদ্দোয়া কুসুম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জহির, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শান্তু সহ ইউনিয়ন পরিষদের মেম্বার বৃন্দ। পরিচালনা করতেছি, সেই থেকে আমাদের টিসিবি, রেশন কার্ড, বয়স্ক বিধবা প্রতিবন্ধী, গৃহহীনদের গৃহ এবং মুক্তিযোদ্ধার ঘর গত 70 সালের পর এগুলাই দুর্গাপুরে এসেছে। নেত্রী শেখ হাসিনা 96 ক্ষমতা আসার পরে আমরা দেখেছি উনি বিভিন্ন রকম ভাতা সৃষ্টি করে দিয়েছেন এবং আশ্রয় প্রকল্প সৃষ্টি করে দিয়েছেন, উন্নয়নের কাজ হাতে নিয়েছেন। এই পুত্রবুচ্ছারে এই দেশকে 100 বছর আগিয়ে দিতে আগামী নির্বাচনে যদি আপনারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আপনার নৌকা প্রতীকে ভোট দেন, আপনাদের বিধবা ভাতা, বয়স্ক ভাতা, তারপর প্রতিবন্ধী ভাতা, যত ভাতা বলেন এখন যারা পায় তার দ্বিগুণ হবে।